ভালো না লাগা কিংবা জীবনের প্রতি অনীহা মানুষের জন্য যেন স্বাভাবিক বিষয়। তবে এই ভালো না লাগার অসুখ হয়তো রোবটের ভেতরেও ছড়াতে পারে। সেটাও এমনই গুরুতর হতে পারে যে আত্মহত্যার পথ বেছে নেয় রোবটটি। এমনই বিচিত্র ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার নর্থ গিয়াংসাংয়ের গুমি এলাকায়। রোবটটিকে গুমি সিটি কাউন্সিলে সরকারি কর্মচারী হিসেবে মোতায়েন করা হয়েছিল। সে দৈনিক সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ করত। তার কাজ ছিল অফিসের বিভিন্ন নথিপত্র পরিবহন, দর্শনার্থীদের সহায়তা দেয়া এবং শহর সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার। এই নির্ভেজাল কাজ হয়তো একটু বেশি একঘেয়ে লাগছিল তার। রোজকার মতো অফিসে এসে কর্মরত অবস্থায় আত্মহত্যার পথ বেছে নিল সে। কাজ করতে করতে সিঁড়ি থেকে লাফ দিয়ে নিজেকে পুরোপুরি অকেজো করে দিল রোবটটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, গত সপ্তাহে কাউন্সিল ভবনে ঘটনাটি ঘটেছে। এ সময় রোবটটিকে এক জায়গায় এমনভাবে ঘুরতে দেখা যায় যেন এর কোনো সমস্যা হয়েছে। এরপর এটি একটি সিঁড়ির উপর থেকে ২ মিটার নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানির তৈরি এই রোবটটি ঠিক কী কারণে এমনটা করেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। রোবটের কয়েকটি যন্ত্রাংশ সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। অধরা শ্রেয়সী অথৈ, সময় সংবাদ।